হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমরা সকলেই জানি যে গর্ভস্থ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সৃষ্টিকর্তার উপরে তবুও কিছু সাবধানতা অবলম্বন করে কিন্তু আমরা খুব সহজেই ছেলে সন্তান পেতে পারি এবং আমাদের কি কী সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি কোর্শন যে গর্ভস্থ শিশু স্বাভাবিক নিয়মে দিনে ভূমিষ্ঠ হয় প্রশ্নটি আমি আরেকবার করছি গর্ভস্থ শিশু স্বাভাবিক নিয়মে কত দিনে ভূমিষ্ঠ হয় যারা এই উত্তরটি জানেন তারা কিন্তু নিচে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এখনই এবং যারা জানেন না তারা এই উত্তরটি কিন্তু ভিডিওটি শেষে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন তো ছেলে সন্তান পেতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে সন্তান কিভাবে হয় আমরা জানি যে প্রতিটি মানুষের মধ্যে দুই ধরনের ক্রোমোজম থাকে সেটি হচ্ছে এক্স ক্রোমোজম এবং ওয়াই ক্রোমোজম এবং মহিলাদের মধ্যে থাকে দুটোই কিন্তু এক্স ক্রোমোজম থাকে এবং পুরুষদের মধ্যে থাকে একটি এক্স ক্রোমোজম এবং আরেকটি ওয়াই ক্রোমোজম থাকে যখন একটি পুরুষ একটি স্ত্রীর সাথে মিলিত হয়ে থাকে তখন থেকে দুজনের মধ্যে থেকে কিন্তু একটি একটি করে ক্রোমোজম আসবে এবং যেহেতু মহিলাদের মধ্যে দুটোই এক্স ক্রোমোজোম থাকে তার মানে মেয়েদের থেকে সবসময় একটি এক্স ক্রমোজমই নির্গত হবে এবং পুরুষের শরীরে যেহেতু এক্স এবং ওয়াই ক্রোমোজোম দুই ধরনের ক্রোমোজোম থাকে এবং সেখান থেকে একটি ক্রোমোজোম যদি এক্স ক্রোমোজোম নির্গত হয় তাহলে কি হবে দুটোই এক্স এক্স হয়ে যাবে তার মানে সেই সন্তানটি কিন্তু মেয়ে সন্তান হবে এবং যদি পুরুষের শরীর থেকে ওয়াই ক্রোমোজোম আসে তাহলে এক্স এবং ওয়াই এই দুটি হয়ে হয়ে যাবে এক্স ওয়াই মানে সেই সন্তানটি হবে ছেলে সন্তান তাহলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম যে ছেলে হবে না মেয়ে হবে সেই ফাংশনটা কিন্তু সম্পূর্ণ পুরুষের মধ্যেই থাকে আমরা কিন্তু অনেকেই দেখে থাকি যে অনেক সমাজে দেখে থাকি যে মহিলাদের মধ্যে ছেলে সন্তান না হলে তাদেরকে দোষারোপ করা হয় এমনকি পরবর্তী আরেকটি বিবাহিত হতেও দেখা যায় তো আপনারা কিন্তু কখনোই আপনার স্ত্রীকে দোষারোপ করবেন না আপনি যদি একটি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে বা আপনার কোনো বউমাকে বা বউকে কখনো দোষারোপ করবেন না যে কেন ছেলে সন্তান হচ্ছে না এবং আপনি যদি একটি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটি খুব সহজে বুঝে গেলেন কিন্তু যখন আপনি নিজে শাশুড়ি হয়ে যাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি শাশুড়ি হয়ে নিজের বৌ দোষারোপ করছেন এরকম দেখা যায় থাকে তো আপনি কিন্তু কখনো এই ভুলটা করবেন না তাহলে এবারে আমরা চেষ্টা করব কিভাবে পুরুষের ওয়াই ক্রোমোজোমটাকে মহিলাদের ডিম্বাশয়ে পৌঁছানো যায় যদিও এই বিষয়টি আমাদের হাতে নেই তবুও এক্স এবং ওয়াই ক্রোমোজোমের শক্তির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটি এবার আমাদের জানতে হবে যেমন এক্স ক্রোমোজোম তিন থেকে পাঁচ দিন বাঁচে পুরুষ থেকে বের হয়ে যাবার পরে এবং ওয়াই ক্রমোজম বাঁচে এক থেকে তিন দিন এটি হচ্ছে পার্থক্য এবং দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে এক্স ক্রোমোজোম একটু কম শক্তিশালী এবং ধীর সম্পন্ন হয়ে থাকে এবং ওয়াই ক্রোমোজোমটা কিন্তু দ্রুত গতিসম্পন্ন এবং শক্তিশালী হয়ে থাকে এটি হচ্ছে পার্থক্য এবং এই পার্থক্যটি আমাদের কাজে লাগাবো তো যাই হোক যেহেতু ওয়াই ক্রোমোজোম বেশি শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মেই প্রতিটা মহিলার শরীরে ওয়াই ক্রোমোজম পৌঁছানোর কথা ছিল এবং ছেলে সন্তান হওয়ার কথা ছিল কিন্তু এটা হয় না কারণ সমস্যাটা হলো যে সময়তে সহবাস করা হয়ে থাকে সেই সময়তে দুটো ক্রোমোজোমে পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও সেই মহিলার মধ্যে দেখা যায় যে ডিম্বাণুটাই তৈরি হয়নি যার ফলে দেখা যায় যে সহবাস করা হয়েছে তিন দিন আগে এবং তিন দিন পরে ডিম্বাণু তৈরি হয়েছে এবং এই তিন দিনের মধ্যে কিন্তু প্রতিটা ওয়াই ক্রোমোজমের মৃত্যু হয়েছে বা মারা গেছে এবং পর্যাপ্ত পরিমাণে এক্স ক্রমোজমে পর্যাপ্ত রয়েছে এবং সেই সেইখানে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্স ক্রমোজমটাই চলে আসবে এবং মেয়ে সন্তান হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে তাহলে মহিলাদের ডিম্বোস্ফুটন কখন হয় সেই বিষয়টি আমাদের জানতে হবে এবং মহিলাদের ডিম্বোস্ফুটন হয়ে যখন রেডি হয়ে থাকবে সেই সময় যদি সহবাস করা হয় তাহলে প্রতিটা ওয়াই ক্রোমোজোম জীবিত থাকবে এবং শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন হওয়ার ফলে কিন্তু সেই ওয়াই ক্রোমোজোম ডিম্বোস সাথে ফার্টিলাইজড হয়ে কিন্তু ছেলে সন্তান উৎপন্ন করবে তাহলে আমাদের মহিলাদের ডিম্বো কখন হয় এই বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন এবং এই বিষয়টি এবার আমরা জানবো তার আগে আপনাদের কাছে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক এবং এরকম ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটিকে করে করে পাশে বেল প্রেস রাখবেন তো যাই হোক তো মহিলাদের ডিম্বস্ফোটনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার কিন্তু একটি জটিল প্রক্রিয়া এবং এটি কিন্তু সব মহিলার জন্য যে সমান তা কিন্তু নয় এক একটা মহিলার এক এক গঠনগত এবং শারীরিকগত সমস্যার জন্য এক এক সময়তে হয়ে থাকে এবং এটিকে বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাকে অনেক বড় করে জানাতে হবে এবং অনেক কিছু বলে বোঝানোতে হবে তো এত কিছু বলবো না শুধু সহজ কথায় আপনাদের জানাবো যে একটি মহিলার ডিম্বস্ফুটন সাধারণত হয়ে থাকে আট দিন থেকে শুরু হয় এবং আট থেকে দশ বা কারো কারো বারোতে হয়ে থাকে এরকম সময় কিন্তু ডিম্বস্ফুটন হয়ে থাকে তো যাই হোক সব থেকে দশ থেকে পনেরো এই সময়টাকে সব থেকে বেশি উর্বর সময় মানা হয়ে থাকে এবং এই সময়টাকে কিন্তু ডিম্বস্ফুটন হয়ে থাকে এবং এই সময় সন্তান জন্মের চান্সটা কিন্তু অনেক বেশি থাকে তাই আপনি যদি ছেলে সন্তান চান তাহলে প্রথমে মাসিক হওয়ার প্রথম দিন থেকে বারো দিন পর্যন্ত সহবাস না করে বারো দিন থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টায় একবার বা দুবার করে আপনাকে সহবাস করতে হবে এবং প্রতিদিনই করতে হবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই কটা দিন কিন্তু আপনাকে প্রতিদিনই সহবাস করতে হবে এবং এর ফলে এই সময়তে কিন্তু ডিম্বস্পন হয়ে রেডি হয়ে থাকবে এবং এই সময়তে সহবাস করার ফলে এর আগে কখনোই এক্স ক্রোমোজম সেখানে পৌঁছে থাকবে না এবং এক্স এবং ওয়াই দুটো ক্রমোজমে উপস্থিত পাবে এবং ওয়াই ক্রমোজমটা শক্তিশালী হওয়ার ফলে কিন্তু সেই মহিলার ডিম্বাণুটার সাথে ওয়াই ক্রমোজমটায় ফার্টিলাইজ করতে সক্ষম হবে এবং আপনার ছেলে সন্তান পাবেন তাহলে এবারে একদম সহজ কথায় বলতে গেলে যেদিন মাসিক হবে সেখান থেকে বারো দিন হিসাব করে প্রথম বারো দিন সহবাস না করে বারো দিন পর থেকে আপনি সহবাস করবেন প্রতিদিন এক থেকে দুবার করে তাহলে কিন্তু আপনি ছেলে সন্তান চান্সটা অনেক বেশি থাকবে এছাড়া আপনি কোনো বুজরুকি বা কবিরাজি এর মধ্যে কান দেবেন না এটি কিন্তু সহজ পদ্ধতি এবং এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি এই পদ্ধতিটিকে আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন এবং এরকম ভিডিও কিন্তু সবসময় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে প্রেস করে রাখবেন এবং প্রথমে যে কোশ্চেনটি আপনাদের জানিয়েছিলাম সেই কোশ্চেনটির উত্তর কিন্তু এই যে এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনার দিন শুভ হোক ধন্যবাদ